স্পাইসি লোটে মাছের কারি রান্না করব। লোটে মাছ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। জল ঝরে গেছে, এবার আমি ম্যারিনেট করে নেব। যেহেতু স্পাইসি তাই মশলার পরিমাণ একটু বেশি লাগবে। প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দেব আমি, টমেটো। যেহেতু স্পাইসি তাই গুঁড়ো লঙ্কা, যেটা নর্মাল ইউজ করা হয় সেটাই আমি দিচ্ছি বেশি পরিমাণে। এরপরে আমি দেব হলুদ, তারপরে দেব লবণ, পরে প্রয়োজন হলে লবণ যোগ করতে হবে। এবার ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখলাম গরম মাছ ভেঙে যাচ্ছে। এটা যেহেতু স্পাইসি কারি তাই মাছগুলোকে সম্পূর্ণ রাখার চেষ্টা করতে হবে, তাই আমি বেশি নাড়ব না। এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, তারপর সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিই। স্পাইসি কারি রান্না হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট রান্না করার জন্য আমি সময় দিয়েছি। পুরোপুরি জল ছাড়া রান্না, তাই গায়ে গায়ে জলটাকে মেরে নিতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। গরম ভাতে এটি খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবে। লোটে মাছের স্পাইসি কারি।